স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমরা সবাই নিশ্চিদ্র ত্বক এবং নিখুঁত স্কিন টোনের স্বপ্ন দেখি কিন্তু আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে যে পশাত্বক স্বপ্নে পরিণত হয়েছে তবে হতাশ হবেন না কারণ পশাতক সম্ভব এর জন্য অনেক পদ্ধতি রয়েছে যেগুলো অবলম্বন করে আপনি পেতে পারেন উজ্জ্বল এবং পশাতক বন্ধুরা আজকের আলোচনায় আমি ত্বক পশা করার ঘরোয়া উপায়গুলি বলব এগুলো এগুলো যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনি পাবেন সুন্দর এবং উজ্জ্বল ত্বক রূপচর্চার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার প্রতিবেশীদের সাথে শেয়ার করি নিয়মিতই শেয়ার করি এবং তাদের উপর প্রয়োগ করি আসলে কার্যকর কতটুকু এবং আমি নিজেও ব্যবহার করি সুস্থ ও সুন্দর জীবন পেতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এটা আমরা সবাই জানি আর আমি আপনাকে জোর দিয়ে বলছি আপনার তৎপর্ষা এবং সুন্দর রাখতে হলে আমি কিছু নিয়মের কথা বলবো এগুলো আপনারা অবশ্যই মেনে চলতে চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আপনাদের যে নিয়ম ফলো করতে বলবো তা হল আর আরেকটা কথা বলে নেই নিয়ম মতো যদি আপনি সব কিছু করতে পারেন নিয়ম যদি আপনি চলতে পারেন নিয়ম মতো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি কিন্তু পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত পুরো দেহ পুরো ত্বক আপনি পর্ষা করতে পারবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এক নম্বরে পর্যাপ্ত ঘুম প্রতিদিন যদি আপনি আট ঘন্টা না ঘুমান তাহলে আপনার ত্বকে খুব বিরূপ প্রভাব ফেলবে শুধু চোখ ফুলবে না সাথে মুখও ফুলে যাবে আবার অনেকের চেহারা চুপসে যায় চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যায় এবং ক্লান্তি স্পষ্ট দেখা যায় ঘুমের সময় আপনার ত্বকের কোষগুলো প্রাকৃতিকভাবে মেরামত হয় বন্ধুরা দুই নাম্বার হচ্ছে পর্যাপ্ত পানি পান করবেন প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করবেন এটি আপনার শরীর থেকে সমস্ত টক্সিন দূর করবে এবং আপনার ত্বকের হাইড্রেশন লেভেল বজায় থাকবে এইভাবে আপনার ত্বক পরিষ্কার উজ্জ্বল এবং স্বাস্থ্যকর থাকে প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করবেন অর্থাৎ কুসুম গরম পানি পান করবেন তিন নাম্বারে রাসায়নিক থেকে দূরে থাকবেন এখানে রাসায়নিক হল বিভিন্ন কেমিক্যাল অর্থাৎ আপনি যদি ফেশিয়াল করার জন্য বাহির থেকে কেমিক্যাল কিনেন বা ফেশিয়ালের যে প্যাকগুলো আছে ওগুলো যদি কিনেন বা আপনি যদি ফাউন্ডেশন কিনেন অর্থাৎ মেকআপে যা যা লাগে তা তা যদি কিনেন তাহলে এগুলোই হলো রাসায়নিক তো বন্ধুরা এই রাসায়নিকের মধ্যে বেশিরভাগই হচ্ছে ভেজাল ভেজাল মুক্ত কিছুই পাবেন না সব কিছুর মধ্যেই ভেজাল রয়েছে আপনি যদি দিনের বেলায় মেকআপ করেন বা নিজেকে বারবার আয়নায় দেখেন তাহলে এটা কোনো সমস্যা না কিন্তু আপনি জানেন না যে অনেক কসমেটিক পর্নে ক্ষতিকার রাসায়নিক পদার্থে ভরা থাকে তবে অবশ্যই আপনি কেমিক্যাল মুক্ত পণ্য কিনবেন এছাড়াও আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি দিনের বেলা অথবা রাতের বেলা মেকআপ করবেন না এতে করে আপনার ত্বক রাসায়নিক থেকে দূরে থাকবে চার নম্বরে হল ঘরের ভিতরে থাকলেও আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন ঘর থেকে বের হলেই সানস্ক্রিন লাগবে এমন ভাবা ভুল ঘরের ভেতরেও সানস্ক্রিন লাগাতে হবে এটা আপনার ত্বককে সুস্থ রাখে এবং দাগকে রোধ করে ক্রমাগ্রত সানস্ক্রিন ব্যবহার করলেও ত্বকে ব্রণ হয় না যার কারণে ত্বক দাগহীন থাকে পাঁচ নাম্বারে আপনার ত্বককে ময়েশ্চারাইজ করুন অর্থাৎ আপনি যদি আপনার ত্বককে সবসময় ময়েশ্চারাইজ করেন তবে এটি আপনার ত্বককে সুস্থ রাখবে বাজারে অনেক ময়েশ্চারাইজ পাওয়া যায় তবে আপনি যদি প্রাকৃতিক ময়েশ্চারাইজার চান তবে গোসলের পরপরই ভেজা ত্বকে নারিকেল তেল লাগান ত্বক নারিকেল তেল শুষে নেবে এবং আপনার ত্বক সারাদিন নরম থাকবে ত্বকে কখনও টান অনুভব হবে না ছয় নম্বরে ত্বকের এক্সপোলিয়েট স্বাভাবিক করবেন এক্সপোলিয়েশন আপনার ত্বক থেকে মৃত কোষ দূর করে এবং নিষ্পান এবং ক্লান্ত ত্বক দূর করে এবং তাজা ও উজ্জ্বল ত্বক নিয়ে আসে অর্থাৎ গ্লাইকোলিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড ধারণকারী পণ্য ব্যবহার করবেন যা তেল শোষণ করে অর্থাৎ আপনার মুখের যে তৈলাক্ত একটা ভাব থাকে বা যাদের মুখের মধ্যে তৈলাক্ত ভাব রয়েছে তারা এই পণ্যগুলো ব্যবহার করবেন যা তেল শোষণ করে নেয় শরীরের জন্য আপনি চিনি এবং লবণ মিশ্রিত একটি প্রাকৃতিক অ্যাক্সপোলিয়েট ব্যবহার করতে পারেন ভেজা ত্বকে বৃত্তাকার গতিতে মুখের জন্য বাদামের গুঁড়া ঘোষণ সপ্তাহে দুবার এক্সপোলিয়েট করলে ত্বক উজ্জ্বল হয় সাত নম্বরে ঠান্ডা গোলাপ জল ব্যবহার করতে পারেন অর্থাৎ দাগহীন এবং পর্ষাতকের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক প্রতিকার হলো গোলাপ জল এটিতে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য রয়েছে এবং এটিতে অ্যান্টি অ্যান্টিঅ্যাজেনিংয়ের বৈশিষ্ট্য রয়েছে যা কোলাজেন এবং ইলাস্টিন গঠনে সহায়তা করে এজন্য গোলাপ জল ফ্রিজে আধা ঘন্টা রেখে ঠান্ডা করে নেবেন তারপর তুলার সাহায্যে মুখে এবং ঘাড়ে পুরো শরীরে লাগাবেন এটি শুকাতে দিবেন এবং আপনার ত্বকের জন্য উপযুক্ত একটি ময়েশ্চারাইজার লাগাবেন আপনি এটি দিনে দুবার ব্যবহার করতে পারেন এটি একটি প্রাকৃতিক এবং কার্যকরী টিপস যা ত্বককে টোন করে বন্ধুরা এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলতে চেষ্টা করবেন বন্ধুরা আমি যে টিপসই আপনাদেরকে দেই তা আমার কোনো না কোনো ক্লায়েন্ট বা কোনো না কোনো রোগীর উপর প্রয়োগ করে দেই অথবা আমার প্রতিবেশী যারা থাকে অথবা আমি নিজে যেগুলো ব্যবহার করি ব্যবহার করে উপকার যদি পাই তাহলে আপনাদেরকে বলি বন্ধুরা এখন আপনারা উজ্জ্বল ত্বক পেতে বাদাম এবং মধু ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন বাদামে ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা ত্বককে মেরামত করে এবং নরম করে এটি নিয়মিত ব্যবহারে ত্বকের রং পশা হয় এবং উজ্জ্বল হয় একইভাবে মধুতে রয়েছে আর্দ্রতা এবং অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য মধুতে রয়েছে আলফা হাইড্রোলিক অ্যাসিড যা আপনার ত্বককে আস্তে আস্তে পরিষ্কার করে এটিকে মসৃণ এবং হাস্তকর করে তুলবে বন্ধুরা এই দুইটি উপাদান একসাথে ত্বককে দাগিন এবং উজ্জ্বল করে তো বন্ধুরা ত্বককে উজ্জ্বল করার জন্য সাত থেকে আটটি বাদাম পিষে নেবেন পিষে নেবেন অথবা ব্লেন্ডার করে নেবেন এরপর এর সাথে একশো চামচ মধু মিশিয়ে নেবেন এই মিশ্রণটি মুখের পাশাপাশি গাড়ে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করবেন এই মিশ্রণটি পনেরো মিনিটের জন্য রেখে দিবেন এরপর সাধারণ পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন এতে করে নিশ্চিত আপনি উপকার পাবেন অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও দেখে অ্যাপ্লাই করে উপকার পায় না তো আমি তাদেরকে বলবো সবাই যে উপকার পাবে এমনটা নয় অনেকেই আছে উপকার পায় অনেকেই আছে উপকার পায় না বন্ধুরা এরপর ত্বকের রং উন্নত করতে আপনি কি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমি বলবো যে দুধ এবং লেবুর রস ব্যবহার করতে পারেন দুধে এত বেশি এনজাইম থাকে যে এটি প্রাকৃতিকভাবে ত্বককে হালকা করে এবং এটিতে আর্দ্রতার বৈশিষ্ট্য রয়েছে লেবু আপনার ত্বকের উপরের স্তরটিকে হালকাভাবে ব্লিচ এবং এক্সপোলিয়েট করে একটি বালতিতে হালকা গরম পানি নেবেন এবং তাতে এক কাপ দুধ এবং একটি লেবুর রস দিয়ে দিবেন দুধটা যদি আপনি খাঁটি দেন তাহলে কিন্তু বেশি উপকার পাবেন আর যদি আপনার হাতের নাগালে ওই খাটি দুধটা না থাকে তাহলে প্যাকেটে দুধই ব্যবহার করতে পারবেন এতে আপনি একটু কম উপকার পাবেন এবং এই পানি দিয়ে গোসল করে নেবেন এতে আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন তো বন্ধুরা এটা হচ্ছে আপনার ত্বক উজ্জ্বল করার জন্য অন্যতম একটা রেমিডি এরপর ত্বকের উজ্জ্বলতার জন্য আপনি অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন অ্যালোভেরা একটি জৈব সংক্রিয়ণ যৌগ অ্যালাইন রয়েছে যা মূলানীন সংশ্লেষণের উপর একটি বাধা দেওয়ার প্রভাব পেলে এর জন্য আপনার লাগবে একটা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল এবং একটা চামচ ব্রাউন সুগার এই দুটি ভালো করে মিশিয়ে মুখে এবং গাড়ে লাগান কিছুক্ষণ রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন যারা সব সময় ত্বককে উজ্জ্বল রাখতে চায় মোলায়েম রাখতে চায় এটা শুধু তাদের জন্য আর যারা ত্বককে পশা করতে চায় উজ্জ্বল করতে চায় তারা বাদাম এবং মধু ব্যবহার করবেন এবং দুধ এবং লেবুর রস ব্যবহার করবেন তো বন্ধুরা এই অ্যালোভেরার উপ উপকরণটি বা রেমেডিটি কিছুক্ষণ রেখে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই মিশ্রণটি সপ্তাহে দুবার মুখের পাশাপাশি শরীরের অন্য অংশেও লাগাতে পারবেন এটির নিয়মিত ব্যবহার আপনার ত্বকের রং উজ্জ্বল করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ